অন্য এক ইতিহাস সৃষ্টির পৰা বিফল ইসরো আর্থ অবজারভেশন স্যাটেলাইট থ্রি অর্থাৎ ইওএস থ্রি সংস্থাপনত বিফল সংস্থাপনের 10 সেকেন্ডের পূর্বেই যোগাযোগ বিচ্ছিন্ন বৃহস্পতিবারে পুয়া 5:43 শ্রীহরিকোটার সতীশ ধাবান মহাকাশ কেন্দ্রের পর উৎক্ষেপণ করা হয়েছিল উপগ্রহ ইওএস থ্রি উৎক্ষেপণের লগেলগে উৎকণ্ঠা বৃদ্ধি পাইছিল ইসরোর বিজ্ঞানী সকলের মাজত কিন্তু 18:29 পাছতেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপগ্রহটি ইসরোর চেয়ারম্যান কে শিবানে প্রকাশ করা মতে ইওএস থ্রি উপগ্রহটির ক্রায়োজেনিক স্টেজত কারিকরী বিজুতির বাবেই মিশন বিফল হয় ইওএস থ্রি মিশন কুড নট বি ফুললি অ্যাকমপ্লিশড মেইনলি বিকজ দের ইজ এ টেকনিক্যাল অ্যানোমালি অবজার্ভড ইন ক্রায়োজেনিক স্টেজ দিস আই ওয়ান্টেড টু টেল টু অল মাই ফ্রেন্ডস রিপোর্টত প্রকাশ করা মতে স্যাটেলাইটটির সম্পূর্ণ যাত্রা আছিল 18:39 কিন্তু অন্তিম সময়ত কারিকরী বিজুতির বাবে ইসরোয়ে ইতিহাস রচনা করার পর বিরত থাকবলিয়া হয় 10 সেকেন্ডের পূর্বেই ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে উপগ্রহটির আকাশত ভারতের চকু বলে অভিহিত করা এই উপগ্রহটির প্রকৃত সময় অবগত করবার লগতে প্রাকৃতিক দুর্যোগের আগজাননী সীমান্তর পথ প্রেরণ করিলেহেতেন আগন্তুক 10 বছরলৈ এই সেবা আগবার সম্ভাবনা আছিল ইওএস থ্রি উপগ্রহে কিন্তু শেষের 10 সেকেন্ডের পূর্বে সংযোগ বিচ্ছিন্ন হওয়াত উদ্বিগ্ন হয়ে পড়ে ইসরোর বিজ্ঞানী সকল চাওক কিদরে বিজ্ঞানী সকল উদ্বিগ্ন হয়ে পড়ছে এই বিফলতা নিউজ ডেস্ক রিপোর্ট এন্ডি টি24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।